আসসালামু আলাইকুম, আমি রুনা আমির, amarshop.com.bd পেজ থেকে চলে আসলাম। সো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, লাইভটাতে একটু জয়েন করে ফেলো, আর লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলবে, হ্যাঁ, যে নেট প্লাস সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। এখানে লিখো যে লোকেশন ই দিব, এটা দিব না ওইটা দিব, লিখে রাখো। সুখপাখি আপু, হ্যালো ডিয়ার, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবাই একটু জয়েন করে ফেলো লাইভটাতে, আর লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো, যে হ্যাঁ আপু লাইভটা ক্লিয়ার আছে, ঠিক মতো দেখতে পাচ্ছি এবং হচ্ছে শুনতে পাচ্ছি। প্রিয়া মনোর আপু জয়েন করেছো, ওকে হলো অল, ওকে আচ্ছা, নাইস, স্নেক পিস, থ্যাংক ইউ। সঞ্জিদা হক আপু, প্রিয়া মনোর আপু জয়েন করেছে, সামিরা রহমান, লাভ লাভ লাভ, লাভ ইউ টু ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। আচ্ছা লাইভটা একটু সবাই শেয়ার করে দাও আর ওয়াচ পার্টি ডান করে দাও। আচ্ছা ফার্স্টে আমি বলে নিচ্ছি, আমি যে পেজ থেকে লাইভ হয়েছি, পেজের নাম হচ্ছে amarshop.com.bd। আমাদের গ্রুপ লিঙ্ক হচ্ছে amarshop, গ্রুপ লিঙ্ক আছে। সো যারা এখনও গ্রুপে জয়েন করেনি অবশ্যই জয়েন করে ফেলবে। আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে উপরে, আমার আর ইউটিউব চ্যানেল হচ্ছে amarshop বাই রুনা আমির। সো যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, আশা করবো সবাই সাবস্ক্রাইব করে ফেল। বারিফা সুলতানা, রীতা, ওকে, হাই আপু, হ্যালো জিয়ার। আচ্ছা সবাই একটু লাইভটা জয়েন করে ফেলো, ঠিক আছে? আর অবশ্যই বেশি বেশি লাইভটা শেয়ার করে দিতে হবে, ওই যে মেসেঞ্জার ইয়েতে দাও তো, ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। এই যে দেখো, আচ্ছা হ্যাঁ, যে পেজ থেকে আমি লাইভ হয়েছি বলো। এখনই বলতে হবে, পরে বলি, লাইভে আসছে আমি, অসুবিধা নেই, পরে নিব, সমস্যা নেই। আচ্ছা হাই আপু, হ্যালো, কেমন আছো? আপু উম্মে সালমা, আপু আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা সবাই একটু জয়েন করে ফেলো, ঠিক আছে? সবাই একটু লাইভটাতে জয়েন করো, আর লাইভটা হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, ওয়াচ পার্টি দান করতে হবে। কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব তোমরা বলো, ঠিক আছে? কোন প্রোডাক্ট দিয়ে আজকে শুরু করব সেটা বলো। আচ্ছা ফার্স্টে আমি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করি, সেটা হচ্ছে গতকালকে আমরা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, গতকালকে আমরা যেই প্রোডাক্টটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে স্লিপিং মাস্ক। হ্যাঁ, স্লিপিং মাস্ক দিয়ে আমি দেখিয়েছিলাম যে হেলদি স্কিনের জন্য আমরা স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব। হ্যাঁ, কেন শেয়ার করলে লাভ কি? আপনাকে ব্লক করব, এটাই লাভ, আপনার মতো ক্লায়েন্ট আসবে তখন হচ্ছে ব্লক করব, ওকে? আচ্ছা হ্যালো আপি, হ্যালো, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর হচ্ছে আপু কেমন আছো? অনেকদিন পর, অনেকদিন পর, হ্যাঁ, না না, আমি তো অনেক ডেলি আসি, তোমার সময় তো কালকে আসছিলাম কি, খেয়াল নেই। আচ্ছা কালকেও তো আসছি, তুমি অনেকদিন পর, ঠিক আছে? আচ্ছা ওনাকে মেসেজ দিতে মানা করো লাইভে, ঠিক আছে? একটা বলবো মেসেজ দিবেন না লাইভে, প্রবলেম হচ্ছে। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছো? বৃষ্টি ইসলাম আপু, ভালো আছি। আচ্ছা সবাই একটু লাইভটাতে বেশি বেশি জয়েন করবা, কমেন্ট করবা, আর হচ্ছে শেয়ার করে দিবা, ঠিক আছে? ওয়াচ পার্টি তো মাস্ট, একটা ওয়াচ পার্টি তো পেতেই পারি। আচ্ছা তো এই প্রোডাক্টটা একটু দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে স্লিপিং মাস্ক। সো এটা নিয়ে আমি কালকে লাস্টের দিকে দেখিয়েছি, আজকে এটা অনেকগুলো অর্ডার এসেছে, তো আমি একটু লাস্টে এটা ফার্স্ট এই প্রোডাক্টটা সম্পর্কে বলি, কারণ অলরেডি যারা হাতে পেয়ে গেছো তারা কীভাবে ইউজ করবা অনেকে জিজ্ঞেস করেছো, যাপু কীভাবে ইউজ করতে হবে। কালকে কিন্তু আমি একটা খুব সুন্দর প্রসেস দেখিয়ে দিয়েছি যে স্লিপিং মাস্ক শুধু ইউজ করলে হবে না, এটার একটা ইউজের একটা প্রসেস আছে। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে স্লিপিং মাস্ক ইউজের নিয়মটা হচ্ছে এটা, তোমাকে হচ্ছে সুন্দর করে মাসাজ সিস্টেমটা জানতে হবে। স্লিপিং মাস্ক, লাইক তুমি সেরাম ইউজ করো, টোনার, ক্রিম এগুলো ইউজ করো, এগুলো ইউজ তোমার নর্মালি তুমি ফেসটা ক্লিন করবা দেন ইউজ করবা, বাট স্লিপিং মাস্কটা হচ্ছে, আবারও বলছি,
ক্রিম হচ্ছে তোমার স্কিনের উপরের লেয়ারটাকে ঠিক করে, ঠিক আছে, স্কিনের পিগমেন্টেশন দূর করে, স্কিনে হচ্ছে, হ্যালো মাহমুদ আক্তার আপু, হ্যাঁ, তো হচ্ছে স্কিনে পিগমেন্টেশন দূর করে, অ্যাকনি দূর করে, র্যাশ দূর করে, তারপরে হচ্ছে তোমার ব্র থাকলে কি বলে ওইটাকে, যদি কোনো মেস্তা থাকে মেস্তার দাগ দূর করে, হ্যাঁ, সো অনেক অনেক এই সান ট্যাং দূর করে, রিমুভ করে, এই প্রবলেমগুলো দূর করে হচ্ছে তোমার ক্রিম, তাই না? নাইট ক্রিম, ডে ক্রিম বলো, মেস্তা ক্রিম বলো, বিভিন্ন। বাট স্লিপিং সেরাম কি করে, সেরাম স্কিনে দুই তিন লেয়ার পর্যন্ত, দুই লেয়ার তিন লেয়ার পর্যন্ত কাজ করে, স্কিনের ভিতর থেকে পোর মিনিমাইজ করে, স্কিনটাকে হেলদি করে, স্কিনটাকে টান টান করে, কোনো ফাইন লাইন থাকলে সেটা দূর করে। অবশ্যই যেন তেন সিরাম না, ভালো মানের সেরাম হতে হবে, ঠিক আছে, ভালো মানের সেরাম হতে হবে, তোমার বিভিন্ন ফাইন লাইন থাকলে সেটা দূর করবে। আচ্ছা, তো এই হচ্ছে সিরামের কাজ। আর স্লিপিং মাস্কটা হচ্ছে একটু ভিন্ন, স্লিপিং মাস্কটা হচ্ছে স্কিনটাকে হেলদি করার জন্য। হ্যাঁ, নর্মালি দেখা যেত যে আমরা বাংলাদেশে যেটা হতো এখন বিডিতে, সেটা হচ্ছে আমরা সবাই কি করতাম, একটা ক্রিম ইউজ করতাম, তাই না? হয় নিভিয়া বা ডাব এই জাতীয় একটা ময়েশ্চারাইজার ইউজ করতাম, সেটা ডেতে নাইটে, হ্যাঁ, সবসময় সকালে বিকেলে রাতে অলওয়েজ অ্যাপ্লাই করতাম। আচ্ছা, তো এগুলো হচ্ছে অলওয়েজ আমরা হচ্ছে এইভাবে ইউজ করতাম। তারপর হচ্ছে দেখো এখন কি হয়েছে, এখন আমাদের ভালো ভালো ফেস ওয়াশ, আগে সাবান ইউজ করতো সবাই, এখন ফেস ওয়াশ এসেছে যে না, অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান রেগুলার ইউজ করা ঠিক না, সেই জন্য আমাদের ফেস ওয়াশ এখন আমরা রেগুলার ইউজ করি। তারপর সেরাম ইউজ করছি, টোনার, অ্যাসেন্স এগুলো ইউজ করছি। তারপর আমরা সেরাম স্কিনটাকে, আগে কিন্তু সেরাম আমরা কেউ বুঝতামই না, হ্যাঁ, সেরাম তো দূরের কথা, এই যে আমাদের ডে ক্রিম, নাইট ক্রিম, এত কিছু, হ্যাঁ, এত কিছু বুঝতাম না, একটা ক্রিমই কিন্তু সবাই দিত, আমাদের মা খালা যারা আছে সবাই। শেরদান আপু, থ্যাংক ইউ সো মাচ, মাহমুদ আক্তার আপু, হ্যাঁ, তো হচ্ছে নিজের প্রোফাইলে একটু হচ্ছে ওয়াচ পার্টি ডান করে দাও প্লিজ পাবলিকে, হ্যাঁ, তাহলে হচ্ছে সবাই জানতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার নর্মালি আমরা একই রকম দেখা যেত ক্রিম সবাই ইউজ করতাম, তাই না? একই ক্রিম সবাই ইউজ করছে, অ্যাজ ইউজুয়াল সবাই। তো এখন কিন্তু যেটা হচ্ছে যে তোমার আমরা বুঝতে পারছি যে না, আমাকে একটা ডে ক্রিম আমাকে আলাদা ইউজ করতে হবে, নাইট ক্রিম আমাকে আলাদা ইউজ করতে হবে, নাইট ক্রিম কখনই আমি ডেতে ইউজ করতে পারবো না, এতে আমার স্কিনের ক্ষতি হবে, বা আমরা সান প্রোটেকশন ইউজ করতে হবে, সান প্রোটেকশন নিয়েও আমরা এখন সচেতন যে না, আমাদের সান প্রোটেকশনও কিন্তু এখন ইউজ করতে হবে, এটা আমরা জানি, ঠিক আছে, যে আমাদের ভালো মানের সান প্রোটেকশন ইউজ করতে হবে, না হলে আমাদের স্কিন নষ্ট হয়ে যাবে, ইভেন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। ভালো খারাপ প্রোডাক্টের ডিফারেন্ট এখন আমরা বুঝতে শিখেছি। তো সেরাম এখন মোটামুটি সবাই ইউজ করে, এখন অনেকেই জানে, মোটামুটি আমাদের বাংলাদেশে 30% বলবো 100-এর মধ্যে, এখনও 80-90% হয়নি, ঠিক আছে, তো 30% হচ্ছে স্কিনে তোমার সেরাম ইউজ করে। আচ্ছা, তো সেরামটা কি করে, স্কিনটাকে হেলদি করে, রিঙ্কেল ফ্রি করে, স্কিনটাকে ফার্মিং করে, গ্লো করে, ঠিক আছে, এগুলো হচ্ছে সেরামের কাজ। সেকেন্ড কথা হচ্ছে আমরা যদি ধরো, আচ্ছা, হাই ডিয়ার, হ্যালো জান্নাত, কেমন আছো, ভালো আছি। আচ্ছা, এগুলো হচ্ছে সেরামের কাজ, বাট তোমার এখন যেটা করে সেরাম কিন্তু এই কাজগুলো তোমাকে করে। আর স্লিপিং মাস্ক কি কাজ করে, সেরামের আপডেট যদি বলো, সেরামটা কিন্তু আমরা আগে ইউজ করতাম না, এটা বাইরের কান্ট্রির মানুষগুলোই কিন্তু ইউজ করে বেশিরভাগ, এখন আমাদের ইদানিং আমরা বিডিতে সেরাম ইউজ করছি, সবাই সচেতন হচ্ছি যে না, সেরামটা তো আসলেই একটা ভালো জিনিস। বাট ফার্স্টে দেখো অনেকেই কি বলছে যে সেরাম ক্রিম এত কিছু ইউজ করার টাইম কোথায়, বা কখন কোনটা ইউজ করব, কেন ইউজ করব, এত কিছু ইউজ করলে কি হবে, কত প্রশ্ন। সেম স্লিপিং মাস্ক নিয়েও কিন্তু এখনও আমাদের বিডিতে অ্যাভেলেবেল, কেউ স্লিপিং মাস্ক ইউজ করে না, ঠিক আছে, তো স্লিপিং মাস্কটা কিন্তু এটা উন্নত বিশ্বে তোমার এটা একটা রেগুলার ইউজার, যেভাবে তোমরা ডে নাইট ক্রিম ইউজ করো। হ্যালো জান্নাত, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, আচ্ছা, ওয়াচ পার্টি ডান, থ্যাংক ইউ, হাই আপু, হ্যালো মুস্কান মৌ, হ্যাঁ, তো হচ্ছে সুলতান আক্তার, কেমন আছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। তো হচ্ছে আমাদের মানে এই রেগুলার ইউজের যে প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে রেগুলার ইউজ করতে হবে। ওয়ান মিনিট প্লিজ, অনেক মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ জান্নাত, হ্যাঁ, তো হচ্ছে এটা অফ করে দাও পুরা, ওইটা এখন অফ করলে একটুখানি ইয়ে করে রাখো, নেট প্রবলেম হবে, দরকার পড়ে অফ রাখো আধা ঘন্টা এক ঘন্টা। ওপেন পোর্সের জন্য কি আছে, হ্যাঁ, তো আমার মনে হয় এখন ক্লিয়ার করতে পারলাম, সেরামটা আমরা তো জানি কিভাবে ইউজ করব, তো এইটারই আপডেট কিন্তু স্লিপিং মাস্ক, এখন দেখবা অনলাইনে স্লিপিং মাস্ক নিয়ে একদম ভরে যাবে, স্লিপিং মাস্ক নিয়ে কিন্তু ওইরকমভাবে কেউ লাইভ করছে না, বাট স্লিপিং মাস্ক মানুষ আস্তে আস্তে শেখে তা দেন ইউজ করে। সো আমার মনে হয় এখন তোমরাও জানো যে উন্নত কান্ট্রিতে দেখবা যে যারা তোমাদের রিলেটিভ থাকে বা তোমরা একটু সার্চ দিয়ে দেখতে পারো
পারবা যে স্লিপিং মাস্ক কিন্তু এখন সবাই ইউজ করে। হ্যাঁ, তো বেসিক্যালি দেখবা হচ্ছে এটা কিন্তু এখন আস্তে আস্তে সবাই, এখন স্লিপিং মাস্ক তো হিউজ রকম আছে, এখন যেটা পাইলাম সেটা ইউজ করলাম এরকম কিছু না। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা বলেছে যে আপু সুদিং জেল ইউজ করে স্কিন টোটালি ব্রাউন উঠে নষ্ট হয়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে অন্যান্য পেজ থেকে। হ্যাঁ, তো সব পেজে যে সব কিছু ভালো পাবা সেরকম কিছু না। হ্যাঁ, তো এগুলো অবশ্যই খেয়াল রাখবা, দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিবা। আবারও বলছি, দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিবা। আমার জন্য আমার জানা মতে তুমি প্রথম সিরামের উপকারিতা অনলাইনে প্রচার করছো, এটা বইলো না আমি একদম, মানে আমার ভিউ দেখছো, ছোটখাটো একটা সেলারের মতো আমি, সো এগুলো বলা যাবে না, ঠিক আছে? কারণ দেখবা এই যে স্লিপিং মাস্ক নিয়ে আজকে কথা বলছি, সেলার কিছু সেলারদের শিখাচ্ছি, ঠিক আছে? কারণ তারা তো জানে না, তারা একটা হুটহাট করে, এখন তো অনেক সেলার ভরে গেছে দেখবা, একদম আমাদের বিজনেস তো 4-5 বছরের, এখন অনেকেই দেখবা যে কিছু প্রোডাক্ট নিয়ে এসে বসে পড়ে, হ্যাঁ অনেক কিছু জানেই না। আবার কিছু সেলার আছে যে কপিরাইট কিছু সেলার আছে আমার, এটা তো তোমরা জানোই, তো তারাও শুরু করে দিবে কপিরাইট, সমস্যা নাই। আমার কথা হচ্ছে ভালো প্রোডাক্ট আনুক, ভালো প্রোডাক্ট কপিরাইট করলে সমস্যা নাই, তাই না? কপি করুক, ভালো প্রোডাক্ট করুক। সো স্লিপিং মাস্কটা আমার মনে হয় এখন তোমাদের ইউজ করা উচিত, কারণ বলেছিলাম যে হচ্ছে আসলে এই কথাগুলো না আমি এই লাইভে আসলে আমার মানে অটো বের হয়ে যায়, অনেক বলি যে না বলবো না, স্টপ থাকবো, বাট তারপরও না কেন জানি মনে হয় যে না তোমার হচ্ছে আমার বলা উচিত আমার ক্লায়েন্টের জন্য, এবং হ্যাঁ জানা উচিত তোমাদের, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আমাদের স্লিপিং মাস্কের কথাটা, সেরামটা কেন তোমরা ইউজ করো, সুদিং জেলটা কেন ইউজ করো, যারা অলরেডি স্কিন নষ্ট ড্যামেজ করে ফেলেছো লাইক ফর্মালিন। আমি সবসময় মানে একদম মানে কি বলবো, কিছু উদাহরণ দিতে ট্রাই করি যাতে সহজ কিছু কিছু উদাহরণ এক্সাম্পল, লাইক আমরা দেখবা যে অনেকেই বাংলাদেশে প্রচুর পরিমাণে আমার কথাগুলো শুনতে, আমি হুটহাট করে অনেক প্রোডাক্ট দেখাই না, যারা ধৈর্য দিয়ে আমার লাইফটা দেখবেন তারাই হচ্ছে আমার মনে হয় বেনিফিটেড হবেন, কারণ আমি অন্যান্য সেলারের মতো এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট শুধু দাম বলবো আর দেখাবো এরকম না। হ্যাঁ, আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি আজকে স্লিপিং মাস্কের ডিটেলসে বলবো, সো এই ডিটেলসটা আপনাদের জানা উচিত, দেন আপনারা ইউজ করবেন, কারণ এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেবেন সেটার ডিটেলস জানা উচিত, ঠিক আছে? তো যাই হোক, সেটা হচ্ছে যে স্কি খাবারের ব্যাপারে যেটা, ফরমালিন ফরমালিন ফরমালিন, হ্যাঁ ফরমালিনযুক্ত আম, ফরমালিনযুক্ত ফল কলা, ফরমালিনযুক্ত জাম, সো এগুলো খেলে কি হয়েছে, আমরা খেয়েছি, অনেকে বলেছে আরে বাঙালির পেটে সবই হজম হয়, আসলে কি হজম হয় না? দেখো এখন কিন্তু তোমার ক্যান্সার ঘরে 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 ক্যান্সার, সেটা কিন্তু একদিন দুই দিন তিন দিনে হয়নি, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্টের দিকে, এত এখন বেড়ে গেছে, তো এটা কিন্তু একদিন দুই দিন তিন দিনে হয়নি। সেম স্কিন ক্যান্সার আমরা চিল্লাচ্ছি বলছি, হ্যাঁ আমরা যারা সচেতন সেলার, হ্যাঁ আমরা চিল্লাচ্ছি স্কিন ক্যান্সার হবে ইমার্জেন্সি হোয়াইটেনিং ইউজ করলে, আর যারা ইমার্জেন্সি সেল করে তারা হেসে হেসে বলছে কয়জনের স্কিন ক্যান্সার হয়েছে নিয়ে আসেন আমরা তাকে চিকিৎসা করে দিব হ্যান ত্যান কত কথা। হ্যাঁ, তারা হচ্ছে নেগলেসি করছে, তারা আমাদের হাসিভাবে উড়িয়ে দিচ্ছে। আরে বোকা, যদি একদিন দুই দিনে স্কিন ক্যান্সার হতো তাহলে তো হতোই। হ্যাঁ, স্কিন ক্যান্সার হবে রেগুলার যখন প্রোডাক্টটা ইউজ করবে, তখন তখন মানুষের স্কিন ক্যান্সার ইমার্জেন্সি হোয়াইটেনিংগুলো যখন রেগুলার ইউজ করবে, স্কিনটাকে টোটালি ড্যামেজ করে ফেলবে, তখন স্কিন ক্যান্সার হবে। একদিন দুই দিনে তো আর স্কিন ক্যান্সার হবে না, এটা তো আমার কথা না, এটা হচ্ছে যারা বড় বড় যারা রিসার্চ করছে, যারা ডার্মাটোলজিস্ট তাদের কথা। হ্যাঁ, সো তোমরা, আমার কথা হচ্ছে তোমরা একদিন দুই দিনে ফর্সা না হওয়ার জন্য ফর্সা হওয়ার কোনো দরকার নেই। এবং যারা লাইভ করে, তোমরা হয়তো খেয়াল করবা যারা লাইভ করে অনেককে খুব সুন্দর, হ্যাঁ আমি কাউকে নেগলেক্ট করে কোনো কথা বলছি না, হ্যাঁ আমি লাইভে আসব, লাইভে পরিপাটি হয়ে আসব, কারণ এটা পাবলিক প্রেস, হ্যাঁ এটাতে আমি হালকা একটু কাজল দিতেই পারি, আমি আমার মতো করে আসব, বাট আমার স্কিনটা ভালো হতে হবে, ঠিক আছে? আমার স্কিনটা ভালো হতে হবে। আর যারা অ্যাকচুয়ালি যাদের মেন্টালি থাকে না লাইভে আসলে আমাকে সাদা দেখাতে হবে, সাদা দেখলেই ক্লায়েন্ট, মানে দেখো এটা কিন্তু সেলারদেরও দোষ না, তোমরা দেখবা যারা অনেক বেশি সাদা ক্রিম মেখে আসতেছে লাইভে, যারা মুখে জেল দিয়ে আসতেছে, তাদের ভিউয়ার্সও কিন্তু অনেক, কারণ তোমরাই চাচ্ছ তাদের, আমি চাচ্ছি না, ঠিক আছে? আমরা চাচ্ছি না, আমরা হ্যাঁ আমরা বলতেই পারি, বাট তুমি একটা র একটা ফেজ, একটা কালো একটা মেয়ে, সে তার স্কিনটা খুব ভালো, সে লাইভ করছে, তার লাইভে তোমরা যাবা না, তোমরা ওই রকম লাইভেই কিন্তু যাবা, এটা তাদের দোষ না, কারণ তাদের বিজনেস, বিজনেস করার জন্য তারা এইভাবে আসবেই। হ্যাঁ, তোমরা অ্যাকচুয়ালি
স্কিনটা কি সেটা তোমরা বিচার খুব কম করো। হ্যাঁ, তো আর আমার একটা কোর্সে আমার একটা ইয়ে থাকবে, সেটা হচ্ছে যাদের পসিবল হবে অনলাইন সেলার যারা আছি তাদের অবশ্যই পেজ ওয়েবসাইট সব কিছু আছে কিনা, তাদের কোনো স্পেস আছে কিনা সব কিছু দেখে তোমরা প্রোডাক্ট নিবা। কোনো গ্রুপ থেকে কোনো প্রোডাক্ট কখনো কেনাকাটা করবা না। হ্যাঁ, যে হুট করে একটা গ্রুপে দেখলাম নিয়ে ফেললাম, যাদের কোনো প্রতিষ্ঠানই নাই, যাদের কোনো কিছুই নাই, তাদের না দেখে অবশ্যই প্রোডাক্ট নিবেন। আর অনলাইনে আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে অনলাইনে তুমি যদি বেস্ট কোনো ভালো কোনো অনলাইন পেজ চাও, অনলাইন পেজের বেস্ট যেটা বলো, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং, FB যেটা হচ্ছে এফ কমার্স আমরা যেটাতে করছি, হ্যাঁ, সো এফ কমার্স ই কমার্স যেটাই বলো, ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কিন্তু শোরুমটা ফ্যাক্ট করে না, আমার অফিসটা ফ্যাক্ট করে না। মেন হচ্ছে আমার একটা ভালো ওয়েবসাইট আছে কি না, আমার একটা ভালো পেজ আছে কি না। হ্যাঁ, আমার ওয়েবসাইট পেজটা কতদিনের পেজ, আমি কি হুট করে একটা নতুন পেজ একবার খুলে ফেলি আবার আরেকটা পেজ খুলি এরকম করছি কি না, নাকি আমার এই ওয়েবসাইট একটা ভালো, আমার ওয়েবসাইটটাই কিন্তু আমার একটা মার্কেট, আমার একটা শপিং জোন, আমার একটা শপিং মল, ঠিক আছে। এটা হচ্ছে ই কমার্স যেহেতু আমরা বিজনেস এইভাবে করছি, সো এই হচ্ছে এগুলো তোমাদের জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, ভালো, তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম। তো আমার মনে হয় যারা অলরেডি ভুক্তভোগী, যে স্কিনে যারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট চাচ্ছ, আমি একটু কমেন্টগুলো পড়বো, আমি সবার কমেন্ট দেখছি। থ্যাংক ইউ শৈলী আপু জয়েন করেছো, তানিয়া ইসলাম, সব সবাই থ্যাংকস দিচ্ছ এবং ইয়ে করছে কমেন্ট করছে, আমি অসংখ্য ধন্যবাদ। আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি, আমি সবারটাই অ্যান্সার দিব, ঠিক আছে, একটু কপি পেস্ট করো বারবার, আমি সবারটাই হচ্ছে অ্যান্সার দিব। তো স্কিনের ব্যাপারে যদি বলো, সেক্ষেত্রে স্কিনের ব্যাপার মোটা করতে যদি বলো, স্কিন গ্লোয়িং করতে যদি বলো, স্কিনের যদি রিঙ্কেল দূর করতে চাও, ভিতরের স্লিপিং মাস্ক হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এবং সেরামের থেকেও কিন্তু আপডেট ভার্সন। সেরামের কাজ একটা, স্লিপিং মাস্কের কাজ একটা। এখন তুমি যদি বলো যে আপু সেরাম নিব নাকি স্লিপিং মাস্ক নিব, সেটা কিন্তু হবে না। স্লিপিং মাস্ক একটা, সেরাম হচ্ছে আলাদা। তুমি এখন কিভাবে বুঝাবো, ইলিশ মাছের স্বাদ একটা, বোয়াল মাছের স্বাদ একটা, দুইটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, ইলিশ মাছ হার্টের জন্য ভালো, তাই না, আমরা সবাই জানি। তো এই হচ্ছে কথা। তারপর বোয়াল মাছের যে অয়েল আছে বা কোরাল মাছের যে অয়েল আছে তোমার, ওগুলো হচ্ছে আমাদের হেয়ারের জন্য, স্কিনের জন্য অনেক ভালো। তো এ হচ্ছে কথা। তো স্লিপিং মাস্ক আর সেরাম সম্পূর্ণ ভিন্ন। সেরামটা যেটা করে, সেরামটা হচ্ছে স্কিনের থার্ড থেকে ফোর্থ লেয়ার ভিতরে কাজ করে এবং এই ফোর্থ লেয়ার ঢোকানোর জন্য, এই জন্য এটা রাতে ঘুমাবার সময় ইউজ করতে হবে, এটা কিন্তু তুমি দিনে ইউজ করলে হবে না। এটা স্লিপিং মাস্কটা তোমাকে অবশ্যই দিনে ইউজ করতে হবে। আমার কাছে দুইটা স্লিপিং মাস্ক আমি দেখাই দিই, এটা হচ্ছে স্লিপিং মাস্কটা, দুইটা স্লিপিং মাস্কই আমার কাছে অ্যাভেলেবেল আছে। সো স্লিপিং মাস্কটা হচ্ছে তোমাকে রাতে ইউজ করতে হবে, এটা দিনে ইউজ করলে হবে না। রাতে যখন দেখবা, যে অনেকেই বলেন, আমরা অনেকেই জানি যে আমাদের যখন আমরা বাড়ি যখন রাতে ঘুমের মধ্যে কিন্তু আমাদের শারীরিক পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, আমাদের হরমোনালি যত পরিবর্তন, যত ইয়ে, সব কিছু কিন্তু আমাদের ঘুমের মাধ্যমে হয়। সো আমরা যখন ঘুমা তখন আমরা রিল্যাক্স থাকি, ওই মুহূর্তে আমি যখন স্লিপিং মাস্কটা ইউজ করব, আমি ওই যে বললাম না যে ফেস ওয়াশটা ধুয়ে মুখটা ধুয়ে ইউজ করে ফেললাম, ওই রকম হবে না। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবা, তবে তার আগে স্লিপিং মাস্কটা কার্যকারিতা যদি বেশি ভালো কাজ পাও, মানে রেজাল্ট পেতে চাও, অবশ্যই তোমাকে একটা ভালো মাস্ক অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি গুগল সার্চ করে, আমি আমার নিজের কথা বলছি না, আমি এটা অনেক ডার্মাটোলজিস্ট যারা আছে, স্কিনের যারা ডক্টর আছে বা স্কিন স্পেশালিস্ট যারা আছে, তাদের কমেন্ট, তাদের ভিডিও, তাদের সব কিছু থেকেই কিন্তু আমি কথাগুলো নিয়ে তোমাদের বলছি। তো আমার কথা হচ্ছে যে স্লিপিং মাস্কটা ইউজ করার আগে তারা যেটা রিকমেন্ড করে, ভালো একটা ফেস প্যাক ইউজ করতে বলে, লাইক ছোট্টখাটো একটা ফেসিয়ালের মতো তুমি করতে পারো। এখন ফেস প্যাক এটা স্পেশাল কিছু না, এটা তোমাদের কাছে যেটা আছে, লাইক অনেকের কাছে চন্দনেরটা আছে, অনেকের কাছে আমার সোপে স্পেশাল প্যাকটা আছে, অনেকের কাছে গ্লুটা পিঙ্কটা আছে, যার কাছে যেটা আছে সেই দিন তোমরা একটু এটা ইউজ করবা, করে দেন ভালো মতো মুখটা ধোয়ার পর রাতে ঘুমার ঠিক আধা ঘন্টা আগে, যখন তুমি বেডে চলে যাবা, অলরেডি বেডে বসে তুমি এই মাস্কটা অ্যাপ্লাই করবা। কারণ কি জানো, এটার সাথে তোমাকে একটু ইয়োগা করতে হবে। হ্যাঁ, ফেসের ইয়োগা করতে হবে, ফেস এর আগে আমি মাসাজটা দেখিয়ে দিয়েছিলাম, আজকেও আমি আরেকবার তোমরা যদি বলো আমি দেখিয়ে দিতে পারি।
আমি যে কালকে গতকালকে যে মাসাজটা দেখিয়ে দিয়েছিলাম ওই মাসাজটা করার পর দেন তোমাকে স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করতে হবে। স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে তুমি একদম আধা ঘন্টা তুমি স্লিপিং মাস্কটা যখন দিবা একটু টাইম, যেহেতু তোমাকে স্লিপিং মাস্কটা ব্যবহারের জন্য একটু তোমাকে যোগা করতে হবে, লাইক তোমার স্কিনে একটা মাসাজ করতে হবে যাতে ডিপ লেয়ারে ঢুকে ব্লাড সার্কুলেশনটা বাড়াতে হবে। তোমার স্কিনের ভিতরে যে ব্লাড সার্কুলেশন আছে, স্কিনের প্রতিটা যে স্যার এইগুলো আছে, আমাদের কি বলে ব্রেইন আছে স্কিনের ভিতরে, যে কোলাজেন ফ্যাটগুলো যে ভিতরে আছে সবগুলোকে আমাকে কার্যকরিতা করার জন্য আমাকে একটা মাসাজ নিতে হবে। এবং সেই মাসাজটা খুবই সহজ, আমি গতকালকে দেখিয়ে দিয়েছি। এটা ইন্টারন্যাশনালভাবে একটা মাসাজ, যেটা সবাই একদম মেইন যে মাসাজটা সেটা গতকালকে রাতে আমি দেখিয়ে দিয়েছি লাইভে। যারা মিস করেছে তারা দেখে নিবা, গতকালকের লাইভটা তারা একটু দেখে নিবা। তো ওই মাসাজ, ওই মাসাজটা করার পর যখন তুমি ইউজ করবা তখন কিন্তু দেখবা যে তোমার স্কিনে গ্লো বেড়ে যাচ্ছে, স্কিন মোটা হচ্ছে, স্কিন হেলদি হচ্ছে, স্কিনে একটা জেল্লা চলে আসছে, ঠিক আছে। এবং কিন্তু এটা এভরিডে ইউজ করার জন্য কিন্তু না, এটা একটা ট্রিটমেন্ট, এটা মনে রাখবা। স্লিপিং মাস্কটা হচ্ছে একটা লাইক ট্রিটমেন্ট, এটা সবার জন্য। এখন অনেকেই বলতে পারো যে আপু আমার স্কিন অনেক অ্যাকনি আছে, র্যাশ আছে, আমি কি ইউজ করতে পারবো? আমি এই দুইটা মেনটেন করেই এনেছি। হ্যাঁ, আমি লোকাল, যেমন আরেকটা আছে কিসের জন্য, ওই যে রেড কালার কোথায় ওই আরেকটা স্লিপিং মাস্ক আছে না, আমি দেখাই দিচ্ছি, ওইটা কিন্তু তোমার অ্যালার্জি স্কিনে যাবে না। বাট এই দুইটা স্লিপিং মাস্ক তোমার অল টাইপ অফ স্কিনে যাবে। এটা হচ্ছে বডি শপের, আর এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ডক্টর ডিনিয়া, হ্যাঁ ডক্টর ডিনিয়া ডার্মাটোলজিক্যাল টেস্টার। এই দুইটা স্লিপিং মাস্ক তুমি কিন্তু অল স্কিন টাইপস ইউজ করতে পারবা, কিন্তু খুলে দাও ইউজ করতে পারবা, লাইক তোমার ব্ল্যামিশ আছে, তোমার র্যাশ আছে, তোমার মেস্তা আছে, সব টাইপের স্কিনে এগুলো যাবে। আবারও বলছি এটা সবার জন্য, সবার জন্য অবশ্যই, সেটা তোমার 18 বছরের পর থেকে, 15-16 বছরের মেয়েদের জন্য কিন্তু এটা না, 18 বছরের পর থেকে বা 20 বছরের পর থেকে। আর এই স্লিপিং মাস্কটা, এই স্লিপিং মাস্কটা কিন্তু সব স্কিনে যাবে না, এটা যাদের অ্যালার্জি আছে তাদের স্কিনে যাবে না, এটা যাদের একদম নর্মাল স্কিন তাদের জন্য হচ্ছে এটা, একদম নর্মাল স্কিন, হ্যাঁ স্কিনে কোনো অ্যালার্জি নাই, র্যাশ নাই, ব্রণ নাই, তাদের জন্য হচ্ছে এটা। তো যাই হোক, আমি হচ্ছে যেটা দেখালাম এটা হচ্ছে এই স্লিপিং মাস্ক তোমরা নিতে পারো, এটা বডি শপের, যেটা ইয়োর তো ইয়েটা তোমার হচ্ছে এটা খুবই খুবই ভালো, ঠিক আছে, ড্রপস অফ ইয়োরদের, কারণ ড্রপস অফ ইয়োর কিন্তু স্কিন ব্রাইট করতে হেল্প করে, এটা তোমরা সবাই জানো, ড্রপস অফ লাইট, ড্রপস অফ ইয়োর, হ্যাঁ, এবং স্কিনটাকে হেলদি মোটা করে। তো এটা যেভাবে মাসাজ করতে হবে, মাসাজ করে দেন হচ্ছে তোমরা এটা ইউজ করবা, সেম এই স্লিপিং মাস্কটাও তোমরা এইভাবেই ইউজ করবা। এটা ইউজ করার পর তোমাকে তো অবশ্যই বেডে এটা 10 মিনিট টাইম দিতে হবে, কারণ আমাদের যে মাসাজটা আমি গতকালকে দেখিয়েছিলাম সেই মাসাজটার জন্য আমাকে মিনিমাম তোমার 5 মিনিট সময় দিতে হবে। 5 মিনিট সময় দিলে মাসাজের পর আমি যখন স্লিপিং মাস্কটা একটু মাসাজ করতে হবে, দুই তোমার এটাও তোমার হচ্ছে 2 মিনিটের মতো তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, তারপর তুমি 10 মিনিট বসে থেকে বিছানায় যাবা, ঠিক আছে, তোমার ভিতরে লেয়ারে ঢুকে যাবে, তোমার ভিতরে কিন্তু ঢুকে যাবে, স্কিনের ভিতরে লেয়ারে কিন্তু ঢুকে যাবে, আমি আবারও বলছি, তাহলে কিন্তু স্কিনের ভিতরে লেয়ারে ঢুকে যাবে। এখন যদি কারো ভয় থাকে যে আপু এটা কি বেডে চলে যাবে, না, আমি তো তোমাকে প্রসেস শিখিয়ে দিলাম যে আগে তোমাকে মাসাজ করতে হবে, দেন তুমি স্লিপিং মাস্ক 2 মিনিট মাসাজ করে স্কিনে লাগাবা, তারপর তুমি 10 মিনিট বসে থেকে দেন হচ্ছে তুমি বেডে যাবা। আর কখনোই, অনেকেই আমি দেখি এইভাবে শিখিয়ে দেয় যে এইভাবে ঘুমাতে, কখনো এইভাবে ঘুমাবা না, এটা খুবই হার্মফুল। তুমি তোমার ইজিভাবে বেডে বিছানায় যে বালিশ আছে, পিলো আছে, সেটা ক্লিন রাখবা, পরিষ্কার রাখবা, সেখানে তুমি হচ্ছে ঘুমাবা, পিলোতে ঘুমাবা। হাতে ঘুমালে যেটা হয়, এটা আমাদের অনেক প্রমাণ আছে, তোমরা দেখতে পারো, তোমার হাতে যাদের অভ্যাস আছে হাতে ঘুমাতে, কখনোই হাতে ঘুমাবা না, এটা অনেক হার্মফুল। তোমার হাতে একসময় যে হাত অবশ হয়ে যায়, মানে এরকম একটা ইয়ে আছে, আমি অনেক দেখেছি, হাত ব্যথা করবে, পেইন হয়, হ্যাঁ, তোমার হচ্ছে এলিজাবেথ যে হচ্ছে তোমার সিঙ্গাপুরের যে হাসপাতাল ওইখান থেকে এটা আমাদের রিলেটিভে বলেছে, তার অভ্যাস হচ্ছে হাতে ঘুমানো। আমি বলি আমার খুব কাছের মানুষেরই অভ্যাসটা ছিল, ইভেন আমার শাশুড়িরও ছিল অভ্যাসটা, হ্যাঁ। তো এটা হাতটা একসময় যে দেখবা যে অনেকে বলে যে আমার হাতটা ব্যথা করতেছে, এই জায়গাগুলো পেইন হচ্ছে, এটা কিন্তু আমার টপিক্সের বাইরে, তারপরেও বলছি। সো হাতে ঘুমানোর কোনো দরকার নেই, একদম ইজিভাবে শান্ত শিষ্ট, ওই আল্লাহ হাত সরে গেল, আমার মাস্ক সরে গেল, না এরকম কিছু না, একদম ইজি রিল্যাক্সভাবে ঘুমাবা, একদম রিল্যাক্স, ঠিক আছে। সো আমার মনে হয় যে আমি কিছুটা, আই এম জাস্ট লাভ যে বডি শপ স্লিপিং মাস্ক, থ্যাংক ইউ রিপা মিনাপু, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ। তো আমি হচ্ছে এই নিয়মগুলো যারা ফলো করবা তাদের স্কিন অলরেডি, যাদের স্কিন হার্মফুল হয়ে গেছে, স্কিন নষ্ট হয়ে গেছে, স্কিনে তোমার মোট পাতলা হয়ে গেছে, স্কিনে পোর হয়েছে, আশা করছি কমে যাবে। তবে এর সাথে অবশ্যই ডে নাইট ক্রিমটা রাখবা, আর হচ্ছে সেরাম টিরাম এগুলো তো থাকবেই, ঠিক আছে, এগুলো হচ্ছে আলাদা জিনিস। আচ্ছা,
আমি একটু কমেন্টে যাই। মেঘলা তাবাসুমাপু লিখছো, আপু ফেসে অনেক অনেক ডার্ক স্পট, ব্রাউন আর অয়েলি অনেক কিছু ইউজ করেছি কিন্তু পার্মানেন্ট কিছু রেজাল্ট পাই নাই, কি ইউজ করলে পার্মানেন্ট স্পট রিমুভ যাবে বলো প্লিজ। আপু অবশ্যই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করো, যেমন হচ্ছে আমি বলি ডার্ক স্পট এবং ব্রাউন এবং অয়েলি স্কিনের জন্য অবশ্যই তুমি আমাদের এই প্রোডাক্টটা নিবা। হ্যাঁ, আমি তোমাকে যে কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে দিই, যেমন হচ্ছে আমাদের ডি ওয়ান ক্রিমটা নিবা, তোমার যত ব্রাউন থাকুক ইনশাল্লাহ চলে যাবে। এইটার সাথে তোমাকে শুধু প্রোডাক্ট ইউজ করলে হবে না, ভালো মানের প্রোডাক্ট ইউজ করতে হবে। তবে আমরা সেক্ষেত্রে যেটা বলি, আমরা গণহারে প্রোডাক্ট দিই না, যে সবাইকে এক ধরনের প্রোডাক্ট দিয়ে দিলাম। যদি তোমার অ্যাকনিটা খুব মানে বাজেভাবে হয়ে থাকে, যেটা যাচ্ছেই না, অনেক পুরনো অ্যাকনি, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ইসের মধ্যে তোমার পেজে একটা পিকচার দাও। হ্যাঁ, পিকচার দিয়ে কেউ অধৈর্য হবা না, 7 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, আবার 24 ঘন্টার মধ্যেও তুমি অ্যান্সার পেয়ে যেতে পারো। কারণ মডারেটার সেটা তোমার স্কিন টাইপস সব কিছু জেনে রাখবে, আমি আমার সময় মতো অ্যান্সার দিয়ে দিব। হ্যাঁ, তোমার স্কিন টাইপসটা কীরকম, তোমার হচ্ছে অ্যালার্জি আছে কিনা, তোমার স্কিনে সেন্সিটিভ কিনা। হ্যাঁ।